হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমরা সবাই খুব ভালো আছি। এখন বাজছে সকাল 8টা। আমি সকালবেলা ঘুম থেকে রাত্রি উঠে গেছি, কাজকর্ম সব বাগিয়ে গুছিয়ে নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে একটু আড্ডা দিতে। আজকে ছেলের স্কুল আছে, ওকে স্কুল পাঠাবো। ও উঠে গেছে ঘুম থেকে, ও বসে আছে উঠে। চলুন দেখাই, চলুন। এই দেখুন, বসে আছে, মোবাইল দেখছে। ওগুলো এডিট করছে। ও 10 তারিখ থেকে পরীক্ষা, এখন ফোনে এডিট করছে। ওকে আমি সকাল থেকে বলছি, মুখ হাত পা ধুয়েছিস, টিফিন করেছিস, এবার বই নিয়ে বস। ও এখন মোবাইলে এডিট করছে। তাহলে আপনারাই কমেন্টে বলুন, পরীক্ষার সময় মোবাইল ঘাটা কি ভালো না খারাপ? সবাই বলবে ভালো। সবাই বলবে ভালো? কেউ বলবে না ভালো। সবাই বলবে যে না, পরীক্ষার সময় এখন মোবাইল টেপা উচিত না। পরীক্ষা হয়ে যাক, তারপরে যা ইচ্ছা করো। তাহলে বন্ধুরা দেখুন, এই যে নাট্টুলাল, আমাদের ওর নাম কিন্তু নাট্টুলাল না, আমি কিন্তু ওকে ভালোবেসে বলি, ঠিক আছে? ওর নাম হচ্ছে রাজা, ডেলি ব্লগ উইথ রাজা। তাহলে চলুন বন্ধুরা, চলে যাই রান্না বান্নার দিকে। কি কি রান্না করব চলুন দেখাই। এখনো পর্যন্ত কি হবে না হবে এখনো জানা নেই, কিন্তু মাছ হবে, বেগুন ভাজা করব, আর কি করা যায় চলুন দেখি। এই দেখুন বন্ধুরা, ওর বাবা মাছ নিয়ে এসেছে, বেশ পিসগুলো কি সুন্দর বড় বড় করে। তো এই মাছটা দিয়ে মাছ ঝালদা বানাবো। এতগুলো মাছ লাগবে না, যতটুকু দরকার ততটুকু নেবো, নিয়ে মাছ ঝালদা করব। আর ওদিকে দেখি চলুন যে কি করা যায়। দেখুন বন্ধুরা, এখানে অনেক রকমের সবজি আছে, চলুন দেখি এগুলো বার করে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা এখানে বাঁধাকপি আছে, বাঁধাকপি, এই যে বেগুন আছে, বেগুনটা ভাবছি ভাজা করব। বেগুনের তেল ঝাল কিন্তু খুব ভালো হয়, আপনারা কিন্তু বেগুনের তেল ঝাল করে খাবেন, খেয়ে দেখবেন। আজকে আমি মাছটা ঝালদা করবো বলে বেগুনটা তেল ঝাল করবো না, বেগুনটা আমি ভাজা করবো, বেশ চাকা চাকা করে ভাজা করবো। আর এই যে এখানে কুমড়ো আছে, কুমড়ো তরকারি বলুন ভাজা বলুন, আমার খুব ভালো লাগে না খুব একটা। আমি কুমড়োটা ভাতের সেদ্ধ দিলে আমার খুব ভালো লাগে, ওর তার সাথে ওর বাবা বাবাও খায়, ছেলেও খায়। আর এই বাঁধাকপিটা, এই যে এটা মশলা বেশি দেবো না, এটা হালকা মশলা দিয়ে একটু বেশ ভাজা ভাজা টাইপের করবো এটা। আর এইখানে আছে দেখুন কচি কচি ভেন্ডি, এই দেখুন কচি কচি ভেন্ডি, ওর বাবা খেতে খুব ভালোবাসে ভেন্ডি ভাজা, তাই ওর বাবা এনে রেখেছে। আমার ভেন্ডি ভাজাটা তো ভালো লাগে না, ভেন্ডি তরকারিটাও ভালো লাগে না, খাই কিন্তু সেদ্ধটা আমার বেশি ভালো লাগে। এই যে সুন্দর কচি কচি ভেন্ডি একদম, এই দেখুন কি সুন্দর কচি কচি ভেন্ডি। আর এইখানে আছে কুন্দুরি, কুন্দুরি আপনারা কী বলেন এটাকে, আমরা বলি কুন্দুরি। এই দেখুন এটাও ঝালদা ভালো লাগে, তারপরে এটাকে লাল লাল করে ভেজে পোস্ত দিয়েও খুব ভালো লাগে। আমি এটা ঝালদাও ভালোবাসি, ভাজাটা কিন্তু ভালোবাসি না, যাই হোক খাই না, না তারা খায় কিন্তু ভাজাটা অত ভালো লাগে না আমার, এই ঝালদাটা ভালো লাগে, পোস্ত দিয়ে করলেও ভালো লাগে। আর এখানে আছে টমেটো, ফ্রিজে আরও টমেটো আছে, আমি এখানে লাগবে বলে যে কটা সে কটাই নিয়ে এসেছি, কিন্তু এতগুলোও লাগবে না আমার, তো একটা দুটো লাগবে, যাই হোক। তাহলে চলুন দেখি কি কি করা যায় রান্না। দেখুন বলুন, এখানে আমি চাল দিচ্ছি, এই যে ভাত বসিয়ে দিয়েছি, চালটা দিয়ে আমি চালটা ছেড়ে দেবো। এই দেখুন বন্ধুরা, আমার চাল ধোয়া হয়ে গেছে, আর এই যে আমি চালটা ছেড়ে দিচ্ছি। আপনারা ভাববেন হয়তো যে আমি গামলায় কেন ভাত করছি, তার একটাই কারণ যে আমার স্টিলের হাঁড়ি আছে, কিন্তু আমি স্টিলের হাঁড়িটা ইন্ডাকশনে ব্যবহার করি না, কেন হাঁড়িটা ওই হাঁড়িগুলো তলাগুলো না প্রচুর স্লিপ হয়। হ্যাঁ, মার ঝরাতে গেলে আমার মার 2 বা 3 বার এসে আমার পেটের মধ্যে পড়েছে, পায়েও পড়েছে, ওই জন্য আমি এই গামলাটা করেই ভাত করি, তাহলে সুবিধা হয়, আমার খুব সুবিধা হয়। আর আমরা তো খেতে 3 জন, তা এই গামলাটাতে আমাদের হয়ে যায়, এই গামলাটাতে 4-5 জন মানুষের হয়ে যায়, ওগুলো এতেই করি, স্টিলের হাঁড়িতে বসাই না। দেখুন বন্ধুরা, কুমড়োটা কেটে নিচ্ছি, এটা ভাতে সেদ্ধ দেবো, আর এটা বেগুনটা ভাজা করব। কুমড়ো আলু ভাতে সেদ্ধ দিয়ে দেবো, কেন কুমড়োটা সেদ্ধই ভালো লাগে আমার। দেখুন ভালো করে কেটে নিলাম, আর একটু আছে, এটা দেবো না, এইটুকুতেই আমাদের হয়ে যাবে। চলুন তাহলে ভাতে সেদ্ধ দিয়ে আসি। আর এদিকে এই যে এই আলু দুটো সেদ্ধ দেবো, এই কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ রাখা করবো। কুমড়ো সেদ্ধ দেবো বলে কুমড়োটা ধুয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে। এই দেখুন বন্ধুরা, কুমড়ো আলু এই যে ধোয়া হয়ে গেছে, এবার আমি ভাতে দিয়ে দিই, এই যে আলু দুটো দিয়ে দিলাম, এবার চলুন ওদিকে কাটাকুটিগুলো করে নিই। তো বন্ধুরা এই দেখুন, আমি ঠিক করলাম যে বাঁধাকপিটা করবো, এই বাঁধাকপিটা বানাবো, আর বেগুন ভাজাটা করি, আর দেখি মাছটা চাচা চাচা মানে কারি কারি করবো বলেছি, যদি কারিটা খুব মানে টান 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 করি তাহলে ডাল করে দেবো, কেটে নিই।
বেগুনটা পরশু দিন এনেছিল ওর বাবা, বেগুনটা একটু কেমন হয়ে গেছে, যাই হোক সাইডটা নেবো না। এই দেখুন কি সুন্দর বেগুন দিল। এবার কাটবো বাঁধাকপি, বাঁধাকপিটা ভারী আছে। অর্ধেকটা করলেই আমাদের হয়ে যাবে, তাও অনেকটা হবে, এতটা আমাদের লাগবে না। আর এই বাঁধাকপির যে পাতাগুলো আছে, এই পাতাগুলো কিন্তু বাটা হয় রেসিপি। এই রেসিপিটাও আমি যখন বানাবো তখন আপনাদেরকে দিয়ে দেবো, দেখবেন। এই বাঁধাকপি পাতা বাটা খেতে খুব ভালো লাগে। বাঁধাকপি যত কুচিয়ে কাটবেন ততই তাড়াতাড়ি সেদ্ধ হবে, আর জিনিসটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। ঝুরঝুরে পুরো সীতাভোগের মতো হয়ে গেছে। তাহলে চলুন বন্ধুরা, আমি সব এখানে কাটাকুটি করে ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, এখানে আমার এই যে কাটা হয়ে গেছে, এই যে আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো আর বেগুন, বেগুনটা ভাজবো, আর এই যে বাঁধাকপি, বাঁধাকপিটা আলুটা এখনও কাটা হয়নি, আর এইখানে কাটা হয়নি পেঁয়াজটা, এই দুটো আমি কেটে নেবো। হ্যাঁ, আর ওই দিকে চলুন মাছটা ধুয়ে নিই। এই দিকে দেখুন ভাতটা, এই যে ভাতটা হয়ে এসছে, দেখুন ভাতটা হয়ে এসছে। এই যে মাছ, মাছগুলো আমি ধুয়ে নিয়েছি, ঠিক আছে, আমি আর একবার ধুয়ে নেবো ভালো করে, একটু আর একবার ধুয়ে নেবো, একবার ধুয়ে দুবার ধুয়েছি, আর একটু ভালো করে ধুয়ে নেবো। চলুন তাহলে ধুয়ে আমি আসছি। এই দেখুন বন্ধুরা, আমার ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এবার আমি এখান থেকে যে কটা পিস করবো তুলে নিচ্ছি আমি। পিসগুলো দেখুন পুরো মাংসের মতো, এটা কী মাছ বেশ, নামটা মনে আছে কিন্তু বলতে পারছি না। তাহলে চলুন বন্ধুরা, এই দেখুন আমি এই মাছগুলো রান্না করবো, আর এইগুলো করবো না, এইগুলো আবার কালকে হয়ে যাবে, কেন এত মাছ খাওয়া যাবে না, তাই এই মাছগুলো করবো। তাহলে চলুন সব রেডি করে ফিরে আসছি। এই দেখুন বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি, এই যে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এটা গরম হলে আমি কড়াইটা গরম হলে এর মধ্যে তেল দিয়ে দেবো, তারপর আমি মাছগুলো ভেজে নেবো। তাহলে চলুন মাছগুলো নুনগুলো মাখিয়ে নিই। এই দেখুন আমি মাছে নুন দিয়ে দিচ্ছি, এবার দিয়ে দেবো হলুদ। এই দেখুন আমি মাছের সঙ্গে নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, এই যে হয়েও লাগছে খুব কাটা, মানে কাটা বলতে খুব একটা কাটা নেই, তবুও যেগুলো খোঁচা খোঁচা হয়ে বেরিয়ে আছে সেগুলো হাতে একটু এদিক থেকে ওদিক হয়ে গেলেই কেটে যাবে হাত। তো বন্ধুরা, আমি নুন হলুদটা মাখিয়ে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, এখানে কড়াই গরম হয়ে গেছে, আর কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, কেন মাছটা আমি সাদা তেল দিয়ে ভাজবো, আর রান্নাটা করবো সর্ষের তেল দিয়ে। তেলের উপর দিয়ে দিচ্ছি অল্প লবণ, লবণ দিলে কি মানে মাছগুলো অতটা ফোটে না, আর মাছগুলো খুব সুন্দর ছেড়ে বেরিয়ে আসে, মানে উঠে আসে। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি এতে একটা একটা করে মাছ দিয়ে দেবো। এই যে একটা একটা করে সব মাছ রেখে দিচ্ছি এতে। তাহলে বলবে এদিকে মাছগুলো ভাজা হোক, আর ওইদিকে আমি পেঁয়াজটা কেটে নিই, আলুটা কেটে নিই, তারপর আবার ফিরে আসি। তাহলে দেখুন বন্ধুরা, এই দেখুন আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, আর ওইদিকে মাছটা ভাজা হচ্ছে। দেখুন বন্ধুরা, এখানে আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, আলুটা আমি পরে কেটে আসছি। তো দেখুন বন্ধুরা, এখানে যে আদা রসুন কাঁচা লঙ্কা আছে, আমি এগুলো বেটে নিয়ে আসছি। দেখুন বন্ধুরা, এই যে এখানে মাছগুলো আমি সব নেড়ে দিয়েছি এক পিট করে, এখন আর এক পিট হচ্ছে, এর মধ্যে মশলাটা করে নিয়ে আমি চলে আসছি। এই দেখুন বন্ধুরা, আমি মশলাটা এই যে করে নিয়ে চলে এসেছি, চলুন মাছটা আর একবার উল্টে দিই। এই দেখুন মাছটা আর কি হয়ে গেছে, আর এই দুটি ছিল, আর পরে এটা আমি দিলাম, এগুলো এখন কাঁচা আছে,
ওইগুলো বলতে গেলে ওইগুলো প্রায় হয়েই গেছে। এই দেখুন বন্ধুরা, এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এইগুলো আমি তুলে নিচ্ছি, খুব একটা লাল করে ভাজবো না, তুলে নিচ্ছি। এই মাছগুলো তো হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। এই দেখুন এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আর বাবা কিগুলো কড়াইতে আছে। দেখুন এদিকে আমি এই মাছগুলো এই যে হচ্ছে, আর ওইগুলো ওইদিকে তুলে নিয়েছি। তাহলে চলুন বন্ধুরা, এইগুলো তুলে নিচ্ছি, আর একটা মানে খুব একটা বেশি একটা ভাজা ভাজাই ভালো, এই যে তুলে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমি ওই সাদা তেলটা তুলে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে দিলাম, বেশি একটা দেবো না, অল্প করেই দিলাম। এরপর আমি এতে ছেড়ে দেবো পেঁয়াজ, পেঁয়াজটাই আমি ছেড়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ছেড়ে দিলাম, এবার পেঁয়াজ একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবো। এদিকে সব মাছগুলো এই যে ভাজা হয়ে গেছে, দেখুন বন্ধুরা এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এইখানে এই যে পেঁয়াজগুলো লাল লাল হয়ে এসেছে। এরপর আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেবো। দেখুন বন্ধুরা এইখানে এই যে আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম, দেখুন বন্ধুরা এখানে আদা রসুনের পেস্ট আমি দিয়ে দিলাম, আর আমি একটু এদিকে গেছিলাম, সেটাকে জ্বালাচ্ছিলো, এই যে পেঁয়াজটা একটু আমার মানে একটু পোড়া পোড়া হয়ে গেছে, যাই হোক এটা আমি একটু দিয়ে দেবো। টমেটোটা কুচিয়ে রেখেছিলাম, হ্যাঁ সেই টমেটোটা আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা ওতে আদা রসুন বাটাটা আর একটু লাগবে, আমি দিয়ে দিয়েছি। আর এইখানে দিয়ে দিচ্ছে এই যে টমেটো কুচুগুলো দিয়ে দিচ্ছি, এখানে টমেটো কুচুটা দিয়ে এবার নাড়াচাড়া করবো। এখন এতে একটু দিয়ে দিলাম হলুদ, এখন এতে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দেখুন এতে দিয়ে দিচ্ছি এবার জিরের গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি নুন, দিয়ে ভালো করে এটা আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা এইবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, এতে সামান্য দিয়ে দিচ্ছি যে চিনি। এবার এই মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে এতে দিয়ে দেবো অল্প জল। দেখুন বন্ধুরা এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি এতে দেবো জল, জল দিয়ে একটু ফুটিয়ে মাছগুলো দিয়ে দেবো। প্রচুর জল দেবো না, এই মাছটা শুকনো শুকনো ছিল, একটু ভালো লাগে কথা। এই যে তাহলে বন্ধুরা আসছি একটু পরে। দেখুন বন্ধুরা এখানে মাছের ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছগুলো এতে ছেড়ে দেবো একটা একটা করে। এখানে আমার সব মাছগুলো একটু ছাড়া হয়ে গেছে, এবার এটা ভালো করে আমি ঝোলের সঙ্গে ফুটিয়ে নেবো। এখনও দেখতে কত ভালো লাগছে দেখুন। আর এই দিকে আমার হয়ে গেছে ভাত, ভাতটা আমি মাছ ঝরিয়ে নেবো, আর এই দিকে হয়ে গেছে মাছ, তাহলে একটু পরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা মাছটা হয়ে গেছে, এই যে কী সুন্দর হয়েছে, আর কালারটাও ভালো হয়েছে। এবার আমি মাছগুলো নামিয়ে নেবো। এই দেখুন বন্ধুরা এখানে আমার মাছের তরকারিটা হয়ে গেছে, এই যে এই দেখুন মাছের তরকারিটা আমার হয়ে গেছে এখানে। এরপর তাহলে বন্ধুরা দেখলেন তো আমি মাছটা কীভাবে বানালাম, আমার এখনও অনেক রান্না বাকি আছে, সেসব রান্নাগুলো সব সেরে ছেলেকে চান করিয়ে তারপর আসছি। ওর স্কুল আছে, নাইতো আপনাদের সব রান্নাগুলি শেয়ার করতাম, এখন সম্ভব না, এখন ওর স্কুল আছে, ওগুলোকে পাঠাতে হবে স্কুলে, চান করাতে হবে, খাওয়াতে হবে, তাহলে আমি বাদবাকি রান্নাগুলো করে ফিরে আসছি। দেখুন বন্ধুরা আমার দাদা সোনা এসে চান দান করে রেডি হয়ে গেছে, আর আমার ওইদিকে আর্ধেক রান্না কমপ্লিট হয়েছে, আর এখনও বাকি আছে, মাছটা হয়েছে, ভাত হয়েছে, বাঁধাকপিটা হয়ে এসছে। এবার সব কিছু রান্না করতে গেলে অনেক দেরি হবে, তাই আমার সোনাকে এখন মাছ দিয়ে ভাত খাইয়ে দেবো, আর বাঁধাকপিটা দেখবো কতটা হয়েছে, মানে হয়ে এসছে, একটু বাঁধাকপি দেবো যদি ভালো লাগে খাবে। আর আমার সোনাটা কাছে সকাল থেকে খুব মেরেছি, বকেছি, বদমাশি করছিল, তখন খুব মেরেছি বকেছি। তাহলে চলুন এবার ও ক্যামেরাটা ধরবে, আর আমি ওকে খাওয়াবো, চলুন তাহলে। এই দেখুন বন্ধুরা বাঁধাকপিটা হয়ে এসছে, এই যে আর একটু হবে, চলুন তাহলে ওকে খাওয়াই গে। দেখুন বন্ধুরা এইখানে আমি আমার ছেলের জন্য অল্প করে তুলে নিলাম, কেন এটা একটু মশলা দিয়ে করেছি, তবুও একটু ভাজা ভাজা হয়েছে, বেশ ভালো লাগছে দেখতে, অল্প করে তুলে নিলাম, ওকে ভাত দিয়ে খাওয়াবো।
দেখুন বন্ধুরা এই যে গরম ভাত হয়ে গেছে, ভাতের মধ্যে কুমড়ো সেদ্ধ আছে, আলু সেদ্ধ আছে, এটা পরে মাখবো, এখন দেরি হয়ে যাবে ওর স্কুলে। আর এখন এই যে শুকনো ভাতটা বেরিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা এই যে মাছটা, এবার সোনা মাছ দেখে যাবে এই তো। তো দেখুন বন্ধুরা এই যে আমি খাওয়াতে বসে গেছি ছেলেকে, এবার আমি একটু ভাত খাইয়ে দেবো। এই দেখুন আগে মাছটা দিয়ে একটু খাওয়াই। মাছ মাছ ওর স্কুলে দেরি হয়ে যাচ্ছে, ওই জন্য তাড়াতাড়ি করে যাওয়া হয়েছে, তাই দিয়ে খাই পাঠিয়ে দিচ্ছি স্কুলে। এই মাছটা কাটা খুব কম, এই মাছে কাটেই কাটাই নেই। এই দেখুন মাছটা, দেখুন মাছটা কি সুন্দর, দেখুন কেমন হয়েছে রান্নাগুলো। এবার একটু মাছটা দিয়ে দিচ্ছি, এই যে মাছটা, মাছটা দিয়ে দিচ্ছি। তাহলে তাহলে বন্ধুরা আস্তে আস্তে ওকে খাওয়াই, কারণ মাছ তো মাছে কাটা আছে, গলায় ফলে লেগে যাবে। ওকে খাইয়ে দিয়ে স্কুল পাঠিয়ে দিই, তারপর ফিরে আসছি। তো বন্ধুরা দেখুন রাজার ভাত খাওয়া হয়ে গেছে, ও স্কুল যাবে বলে এবার রেডি হয়ে গেছে, আর ও বাবাও কটা খেয়েছে। আর এই যে এই ভাতগুলো মাখিয়েছি আমি আমাদের রনির জন্য, চলুন রনিকে খেতে দিই, চলো চলুন তাহলে। রনি রনি ওই দেখুন বন্ধুরা রনি পাথরের উপরে শুয়ে আছে। এই যে রনি মনে খাওয়ার ইচ্ছে নাই, শুয়ে আছে উঠছে না, আমি খাবারটা দিই, আমি খাবারটা দিয়ে রেখে দিই, ও যখন ভালো লাগবে ও উঠে খাবে। এই দেখুন বন্ধুরা ওর মাছ, ও তো এই যে মাছ দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি, এবার ওর পাত্রে আমি ভাতটা দিয়ে দিই, ওর যখন খাওয়ার ইচ্ছে হবে উঠে এসে খাবে। কেন আমার এখন অনেক কাজ আছে, পরে এই কাজগুলো করতে হবে। তো বন্ধুরা এই দেখুন অল্প বাসন আছে, খানিক বাসনগুলো আমি সব মেজে নিয়েছি আগেই, আর এখন এই কটা বাসন আছে এগুলো ভিজিয়ে রাখছি, এগুলো পরে আমি ধুবো। আর দেখাই আপনাদেরকে আমি কী কী রান্না করেছি আর হয়ে গেছে, আপনাদের দেখাই চলুন। তাহলে চলুন বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এবার দেখিয়ে দিই আপনাদেরকে কী কী রান্না করলাম। এই দেখুন এইখানে আপনারা দেখতেই পেলেন, ছেলেকেও খাওয়ালাম। এখানে এই যে মাছের ঝালদাটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে কালারটা। আর এইখানে আছে এই যে বাঁধাকপির তরকারি, বাঁধাকপির তরকারিটা দেখুন একবার কি ভালো লাগে দেখতে। আর এইখানে আছে বেগুন ভাজা, বেগুন ভাজাটা খেতে বাবা ভালোবাসে, ছেলেটা অতটা ভালোবাসে না, ওর বাবা খাবে আর আমি হয়তো এক পিস খাবো, আমার অতটা ভালো লাগে না, যাই হোক। আর দেখুন এইখানে এই যে আমাদের রাজা, মানে রাজা বলছি রনিবাবু, এই যে খাওয়া দাওয়া করে এসে এই যে শুয়ে পড়েছে, বসে ওখানে ঠান্ডার মধ্যে আরাম করছে। তাহলে দেখতে তো পেলেন বন্ধুরা আমি যা যা করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আরও কিছু কিছু যেগুলো ছিল পারিনি শেয়ার করতে, কেন এই 10:30 থেকে ছেলেটার স্কুল, তাই যেগুলো ছিল সেগুলো আমি ওদিক থেকেই মানে সেরে নিয়েছি, একদিকে ওকে খাইয়েছি আর একদিকে ওদিকে সেরে নিয়েছি কাজগুলো। তাহলে আজকে আজকের মতো এইখানেই শেষ করছি, আগামীকাল ফিরে আসছি নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।